হঠাৎ আল্লাহর রাসূলের চেহারা মলিন হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, খুশির ভিতরে চেহারা মলিন হয়ে গেল কেন? মলিন হয়ে গেল কেন? বলে, এই দুইজনের জন্য আমার উম্মতের কারো কারো দিলে দাগ থাকবে, দাগ থাকবে, দাগ থাকবে। কিন্তু আমি শয়তানকে দেখতেছি, শয়তান বলতেছে, দোয়া করতেছে, কি দোয়া করতেছে? আল্লাহ, যাদের দিলে উমর আর আবু বকরের, আবু বকর আর উমরের জন্য দাগ থাকবে, ও মালিক, এদেরকে যেই দুজনকে দিবা, আমি আমি চির অভিশপ্ত হইতে পারি, ওই মালিক ওই দুজনকে তুমি আমাকে মেরে আসিস ও মেরে দোস্ত মেরে ভাইও, যদিও বুঝার মতো বড় রত্ন আল্লাহ আমাদেরকে দিছিলেন, মানুষকে যে রত্ন আল্লাহ দিছেন, সৃষ্টির ভিতরে কাউকে আল্লাহ এই রত্ন দেন না। মানুষকে আল্লাহ বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, আর সবগুলা আল্লাহ আস্তে আস্তে কুদরত দ্বারা দিছেন। মানুষের ভিতরে বিবেক, বুদ্ধি, বিদ্যা যেটাই আছে, এটা আল্লাহর কুদরতের ছোঁয়া লেগে আসছে। বাকি সমগ্র সৃষ্টিকে আল্লাহ যা দিছেন, জন্ম লগ্নি দিছেন, খালাক কাসম মাহাদা, জন্ম লগ্নি সবকিছু দিয়ে দিছেন। এরপরে না বাড়ানোর ক্ষমতা ছিল, না কমানোর ক্ষমতা ছিল, এই জন্য ফেরেশতারা আল্লাহকে বুঝাইতে চেয়েছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, মালিক যতটুকু দিছেন এতটুকুই, না আগে করতে পারি না পিছে করতে পারি। আল্লাহ যখন প্রশ্ন করছিলেন, আম্বিগুনি বি আসমাই হা হুলাই ইন কুনতুম সাদিকিন, তো প্রশ্নের উত্তরে ফেরেশতারা জবাব দিছিল, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, মালিক যতটুকু শিখাইছেন অতটুকুই, না আগে যাবে না পিছে যাবে, তার বাহিরে আমাদের বলার কিচ্ছু নেই। কিন্তু মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ পাক এরকম দেন নাই, সময় যাইতেছিল আল্লাহ বাড়াইতেছিল, বাড়াইতে 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 মানুষের বিদ্যার কোনো হদ রাখেন নাই, সীমা রেখা রাখেন নাই, বয়সের সীমা রেখা আছে কিন্তু বিদ্যার সীমা রেখা নেই। মানুষ চেষ্টা করলে এটাকে বাড়াইতে পারে, বিবেককে বাড়াইতে পারে, বুদ্ধিকে বাড়াইতে পারে, বিদ্যাকে বাড়াইতে পারে। এই জন্যই তো শহীদুল্লাহ অনেক বাসায় পারদর্শী ছিলেন, অথচ লোকটা বাঙালি, ঠিক না? বলেন, হ্যাঁ, যদি এরকম সিস্টেম আল্লাহ না থাকতো তাহলে শহীদুল্লাহ, ডক্টর শহীদুল্লাহ বাংলাই বলতেন, আর কিচ্ছু বলতে পারতেন। আমাদের অনেকে আছে থ্রোডি ইংলিশ বলে অথচ বাঙালি, ঠিক না? বুঝা গেল আল্লাহ মানুষকে এরকম দেন না, সীমা সীমা রেখা দিয়ে দেন না, বিবেক বুদ্ধি বিদ্যাকে ইচ্ছা করলে বাড়াইতে পারে। তাহলে প্রমাণিত হইল যে আমাদের বিদ্যা বুদ্ধি বাড়ে, ইচ্ছা করলে বাড়ানো যায়, চাইলে বাড়ানো যায়, চেষ্টা করলে বাড়ানো যায়। এই জন্য মানুষের ভাবনা ক্ষমতা আল্লাহ বড় প্রসারিত লাগছে, মানুষ ভাবতে পারে, শুধু ভাবতে পারে না, ভাবনার ভিতরে ভাবনাটাই মনে করেন পরশ পাথর। পরশ পাথরের যে একটা শব্দ আছে, যে ছোঁয়া লাগলে লোহা সোনা হয়ে যায়, মানুষের ভাবনা ক্ষমতাটা একটা শো পরশ পাথর, বুঝেন তো আমার কথা? পরশ পাথর, যদি ভাবনা ক্ষমতাটা পরশ পাথর না হইতো তাহলে মানুষ পাখি উড়তে দেখা কোনোদিন প্লেন বানাইতে পারতো না, যে পাখি উড়ে আমরা কি করে উড়ব। এই ভাবনার থেকেই কিন্তু প্লেনের আবিষ্কার, ঠিক না? হ্যাঁ, হায়, মানুষ অনেক জিনিসকে পানিতে ভাসতে দেখছে, তো মানুষের ভাবনা যাচ্ছে আমি ভাসবো কি করে, তখন বিরাট বিরাট শিপ তৈরি করে ফেলছে, শুধু হাজার না লক্ষ টন তার ওজন, শুধু সে চলে না, লক্ষ টন ভিতরে নিয়া সমুদ্রের বুক ফেরা চলতেছে,
মানুষের ভাবনা ক্ষমতা বড় পরশ পাথর, যেখানে ছোঁয়া লাগে হয়। আপনাদের এই টাইলস গুলাই দেখেন, এগুলো কিন্তু মাটির তৈরি, মানুষের ভাবনা জাগছে তো টাইলস কে, মাটিকে এত সুন্দর রূপ দিছে যে এখন মানুষ টাইলস এর প্রতি আকর্ষিত, এখন আর কালার লাগাইতে চায়। এখন বলে কালার লাগাবো কেন, বছরে চেঞ্জ করতে হয়, 2 বছর পর নতুন আবার লাগাইতে হয়, চলো একবারে টাইলসই লাগাই ফেলি, আজীবন গ্যারান্টি, ঠিক না? মানুষের ভাবনা ক্ষমতা বড় থাকে। কিন্তু আফসোসের বিষয় যে মানুষটাকে আল্লাহ এরকম বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, আমি নিয়ে যাইতেছি, ওই মানুষটা ভাবে না কেন? ভাবে, কিন্তু জানিয়া ভাবে তা নিয়ে ভাবা উচিত ছিল না, জানিয়া সারাদিন ভাবে। এই ভাবনার ভিতরে কোনো বস্তু জগতের জাদু থাকতে পারে, কিন্তু আমার এই জীবনটার জন্য কোনো জাদু নেই। ভাবনা ক্ষমতাটা যদি মানুষের সঠিক হইতো, তাহলে আমার জীবনের জন্য জাদু ছিল, বস্তুর জন্য জাদু আছে, লাগলে সোনা হয়ে যায়, মাটি এক এক রূপ ধারণ করে, কিন্তু আমার জন্য না, আমাকে নিয়ে আমি ভাবি না। যদি আমাকে নিয়ে আমি ভাবতাম, হায় হায় এটার ভিতরে বড় জাদু ছিল। এই জন্য আল্লাহ কোরআনও ইঙ্গিত দিচ্ছেন, অফি আনফুসিকুম, তুমি তোমাকে নিয়ে ভাবো, কোরআনের শব্দ কিন্তু অফি আনফুসিকুম, তুমি তোমাকে নিয়ে ভাবো, এটার ভিতরে বড় জাদু আছে। জাদু দেখাইতেছি কিরকম জাদু আছে, যে মানুষ 70 বৎসর এক ব্যক্তি বন্দেগীর লাইনে দৌড়াইতে থাকবে, 70 বৎসর দৌড়ে যে সীমানা পৌঁছবে, হয় হয় আমার মুহূর্তের পাবনা কসম খোদার, আমাকে এর চেয়ে আগে নিয়ে রাখা। হাদিসের মিনিংসই এটা, অর্থই এটা, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ও সাবঈনা সানা, তোমার অল্প সময়ের ভাবনা তোমাকে 60-70 বৎসর ইবাদতের মাধ্যমে যেখানে পৌঁছবে, যে সীমানায় পৌঁছবে, তোমার মুহূর্তের ভাবনা তোমাকে অর্চেও আগে নিয়ে রেখে আসবে, অর্চেও আগে বাড়ায় দেবে তোমার। কিন্তু আফসোস, ওই মানুষটা যার ভাবনার ভিতরে এত বড় জাদু, এত বড় কৃষ্ণা, এত বড় ফল, ওই মানুষটা ভাবে না। এই জন্য আপনাদেরকে আমি বুঝাইতে চাইছি, আমরা ভাবি না, চিন্তা করি না, সারাদিন বস্তু নিয়ে ভাবি, আসবাব নিয়ে ভাবি, সারাদিন বস্তু নিয়ে ভাবি, ছোট্ট জীবনটা নিয়ে ভাবি, 60-70 বৎসরের জীবনটা নিয়ে ভাবি। ভাবনাটা কি, এটাকে ভালো থেকে ভালো খাওয়াবো কি করে, দামি থেকে দামি পোশাক পরাবো কি করে, উন্নত থেকে উন্নত ঘরে রাখবো কি করে, উন্নত থেকে উন্নত আরোহণ ব্যবহার করবো কি করে, সওয়ারি ব্যবহার করবো কি করে, উন্নত থেকে উন্নত সোসাইটিতে থাকবো কি করে, কসম খোদা এটা আমরা সারাদিন ভাবি, আমাদের এটাই ভাবনা। কেউ বলতে পারবে না এর বিপরীত, এছাড়া আমার কোনো ভাবনা আছে না, না, না। আমরা বেশিরভাগই 99% লোক সারাদিন এটা ভাবে, আজকে তো কেটে গেল, কালকে আরো উন্নত হবে কি করে, কালকে আরো ভালো ব্র্যান্ডের হবে কি করে, এই ভাবনা আমাদের। কিন্তু আমার এটা নিয়ে কোনো আলোচনা না, আমি শুধু বুঝানোর জন্য এই দিকগুলাকে টাইনে আনতেছি, আমাদের বাবা উচিত ছিল, এই জন্য আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি। মানুষ জানে না, মানুষকে আল্লাহ যা কিছু দিছে, জানেও না, ভাবেও না, শিখেও না, আমরা যা শিখছি, যা শিখতেছি, এই গোল একটা ফুটবল নিয়ে শিখতেছি, গোল একটা ফুটবল বোঝেন, আমাদের দুনিয়া একটা ফুটবলের মতো, মাত্র 24,000 কিলোমিটার, যেদিক দিয়ে মাপবেন, আপনাদের বিজ্ঞান বলে 24,000 কিলোমিটার, এটা নিয়ে আমরা সারাদিন ভাবি, এটার স্থল নিয়ে ভাবি, এটার জল নিয়ে ভাবি, এটার উপরে ছোট্ট একটু আকাশের পরিধি নিয়ে ভাবি, এর ভিতরে কি আছে এটা নিয়ে ভাবি, কি করে অর্জন করা যায় এটা ভাবি। কিন্তু কোরআন আছে, একটা দিন আসবে, আলকাত মাফিহা ওয়া তাখাল্লাত, একটা দিন আসবে মানুষের ভাবতে হবে না, জমিনের ভিতরে যা রাখা আছে জমিন আমাদের কদমে উঠে ঢেলে দিবে, একটা দিন আসবে। হ্যাঁ,
কিয়ামতের আগে একটা সময় আসবে, আলকাত মাফি হাওয়া তাখাল্লা, মানুষ যা ভান্ডার উঠাবে, কিন্তু তারপরে যত গচ্ছিত ধন জমিনের ভিতরে রাখা আছে এগুলো একদিন জমিন বমি করে দেবে, উঠা ফিকা পারবে, আমাদের সামনে মারবে, কিন্তু ওই দিন এগুলো কারো কাজে লাগবে না, কারো কাজে লাগবে না। বিদায় এই মানুষটার ভাবা উচিত ছিল যে আমার অস্তিত্ব হইতে আমার সম্পর্ক দুটা জিনিস, কিন্তু একটা আমার অস্তিত্ব, একটা আমার সাথে চতুর্দিকের সম্পর্ক। আমার অস্তিত্বটা আল্লাহ কেন দিয়েছিলেন, আমার সম্পর্ক গুলা কেন আল্লাহ আমার সাথে যোগ করলেন? আল্লাহ সম্পর্ক যোগ না করতে পারতেন, আমাদের কাছে হাজারো সম্পর্ক আছে, আমাদের সাথে এক একজনের সাথে বহুত রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপ গুলা আমাদের অস্তিত্বের ভিতরে অনেক যোগ্যতা আছে, যে যোগ্যতা গুলো আল্লাহ রসুল আমাদেরকে ইন্ডিকেটর করছে, চিহ্নিত করছে। আল্লাহ রসুল মানুষকে ভাবাইতে চেয়েছেন, আর নাস মাদি, ও মানুষ তুমি বড় ভান্ডার, তুমি অন্ধ ভান্ডার দেখে চক্ষু কপালে উঠাও। আল্লাহ রসুল বলছে না না মানুষ না, আর নাস মাদি, তুমি ভান্ডার, কামাদি জাহাবিয়াল ফিদা, ও মানুষ সোনা রূপার ভান্ডার কি, ও মানুষ তুই এর চেয়ে বড় ভান্ডার। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুলের মাধ্যমে আমাদের খান পর্যন্ত আওয়াজ পৌঁছেছেন, ও মানুষ জমিনের ভান্ডার আর কি দেখিস, সোনা রূপার ভান্ডার, তুই এর চেয়ে বড় ভান্ডার। আমাদের ভিতরে যোগ্যতা বলে এর চেয়ে এক একটা এর চেয়ে বড় ভান্ডার, আমার চক্ষু একটা ভান্ডার, রাগ হয়ে যাবেন? একজন হাত উঠাইতে পারবেন কিনা জানি না, মা বাবার দিকে দেখলে কি মিলে, হজের সওয়াব মিলে, কিন্তু একজনও বলতে পারবেন না যে মা বাবাকে দেখছি আমি এই নিয়তে যে আমার আমলনামায় হজের সওয়াব লেখা হল, এই নিয়তে আমি একদিনও দেখছি, একজনও হাত উঠাইতে পারবেন না, রাগ হয় না, আপনার পায়ে হাত রাখবেন, একজনও না। যে আপনি বাড়িতে গেছেন, মার দিকে তাকাইছেন, মা যদি জিজ্ঞাসা এরকম তাকাস কেন, বলে বুঝবা না, মানে বুঝবো না কি, বলে কি নিয়ত করছি তুমি বুঝবা না, আমি তোমাকে দেখতেছি না যে আমি কবুল হজের সওয়াব আমল নামে লেখাইতেছি, এই নিয়তে একজনও মাকে দেখি নাই, আজ পর্যন্ত দেখি নাই, দেখি ডেলি, কিন্তু এই নিয়তে দেখি নাই যে মা তোকে দেখতেছি না তো আমি হজের সওয়াব আমার আমল নামায় যোগ করতেছি, কবুল হজের সব আমি লুটা নিতেছি, মা তুই বুঝবি না, এই নিয়ত একজনও দেখি না, রাগ হবেন না, আলে মোলামা আছেন এখানে, পায়ে হাত রাখি, আজ পর্যন্ত কোন মুয়াজ্জিন এই নিয়তে আসান দেয় না। আমার কথাগুলো যত কটু লাগতে পারে, রাগ হবেন না, আপনাদের পায়ে হাত রাখতেছি, আজ পর্যন্ত এই কোন মুয়াজ্জিন এই নিয়তে আসান দেয় না, যে আল্লাহ আহ্বান তোর আওয়াজ আমার, আহ্বান তোর মালিক আওয়াজ আমার, বিধা আমার আওয়াজ চার কানে যাবে, মালিক চাইতে দেরি, ও যেন তোর আহ্বানের সাড়া দিয়ে মসজিদে দৌড়াইতে দেরি করে না, এই নিয়তে একজন মহাজ্জন আসান ইন্নামাল আমালু বিন্নিয়াত, উচিত ছিল প্রত্যেক মহাজ্জন এই নিয়তে আজান দেবে, আজানের আগে মনে মনে বলবে মালিক দিতে চলছি, কিন্তু আওয়াজ আমার, আহ্বান তোর, ও মালিক কানে যার পৌঁছবে সে জন্য দৌড়ে এত ঘরের দিকে আসে, এই নিয়ে তো একজন মুয়াজ্জিন আজান দেন, মুয়াজ্জিনদের পায়ে হাত রাখি, রাগ হবেন না, উচিত ছিল এই নিয়তে আজান দেওয়া। তো আমার চক্ষু ভান্ডার, আমার শ্রবণ শক্তি ভান্ডার, আমার পাক শক্তি ভান্ডার, আমার ভান্ডারের সবচেয়ে বড় ভান্ডার হলো এটা, এটা ভান্ডার, এটা ভান্ডার, আমার হাত ভান্ডার, আমার পাও ভান্ডার, আমার এক একটা অঙ্গ ভান্ডার। আল্লাহ রসুল বলতেছেন নাস মাদি, ও মানুষ তুই ভান্ডার, সোনার উপর ভান্ডারের চেয়ে বড় ভান্ডার। বিদায় যে যোগ্যতা, আমার বডি, আমার শরীরের ভিতরে যে ভান্ডার গুলো আছে, রত্ন গুলো আছে, যে ভান্ডার গুলো আছে, এবং আমার সাথে যত রিলেশনশিপ আছে, যত সম্পর্ক আছে, সব আমাদেরকে আল্লাহ দিয়েছিলেন কেন জানেন,
আমি এদিকে আপনাদেরকে নিয়ে আনি দিয়েছি। আমার আফসোস এইখানে, এই মানুষটাকে এত বড় ব্রেন দিলেন, এত বড় বিদ্যা দিলেন, যে ব্রেন দেওয়ার পরে, বানানোর পরে আল্লাহ নিজে ব্রেনকে সম্বোধন করতেছেন, আকলকে সম্বোধন করতেছেন, মা খালাকতু আহসানা মিনকা, তোর চেয়ে উত্তম কিছু আমি বানাই, মা খালাকতু আতিয়াবা মিনকা, তোর চেয়ে কত পবিত্র আমি কিছু বানাই, মা খালাকতু আসমানা মিনকা, তোর চেয়ে দামি কিছু আমি বানাই। তারপরে আল্লাহ বলছে বিকা উহাসি, তোর দ্বারাই আমি মানুষকে হিসাব করবো, অবিকা উআকে, তোর দ্বারাই মানুষকে আমি শাস্তি দিব, অবিকা উজা, তোর দ্বারাই মানুষকে আমি পুরস্কারের মালা পরাব, তুই আমার কাছে মাপ কাঠে, তোর দ্বারাই আমি বিচার করব। এত বড় সম্পদ যে আল্লাহ এখানে ঢুকায় দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক বুদ্ধি বিদ্যা আকল যে আল্লাহ মানুষকে দিয়েছেন, ওই আর মানুষটা ভাবে না, ভাবে কিন্তু পিছনে আবার যেতে হবে, সারাদিন ভাবে উন্নত থেকে উন্নত খাবো কি করে, পড়বো কি করে, থাকবো কি করে, ব্যবহার করবো কি করে, সোসাইটিতে থাকবো কি করে, সারাদিন এটা নিয়ে ভাবো, যে ভাবনার পিছনে কিচ্ছু রাখা নেই, কিন্তু সঠিক ভাবনার পিছনে রাখা ছিল, এটাও দেখাইছি আপনাদেরকে। 70 বৎসর একজন আবেদ অনাবরত কন্টিনিউ বন্দেগি করতে 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 করতে, হায় হায় বনি ইসরায়েলের আবেদের কথা মনে উঠে আমার, যে 500 বৎসর টানা বন্দেগি করছে সমুদ্রের এক টিলার উপরে, 500 বৎসর বন্দেগি করার পরে সেজদায় মারা গেছে, শুধু 2 গ্লাসের পানি হয়, পানির বিনিময়ে তার 500 বৎসরের বন্দেগি সাফা হয়ে গেছে। যখন আল্লাহর দরবারে পড়ছে তো তার ভিতরে একটু ভাব ছিল, আল্লাহ বলছে আমার মেহরবানিতে ওকে জান্নাতে নিয়ে যা, তো তার ভিতরে ভাব আসছে, টানা 500 বৎসর বৈরাগ্য তার জীবন, 500 বৎসর টানা ইবাদত করলাম, সেজদায় মারা গেলাম, আল্লাহ তো এতটুকু বলতে পারতো যে বন্ধু তোর ইবাদতে খুশি হয়ে তোরে জান্নাতে দিলাম, এখানে বলতেছে মেহরবানিতে দিলাম, আল্লাহ বলে জান্নাতে দিস না, দোজখের দিকে নিয়ে যা, কিন্তু দোজখে নিক্ষেপ করবি না, দোজখের দিকে যাইতেছিল আর কলিজা শুকাইতেছিল, জুন জুলাইতে যেরকম চৈত্র বৈশাখের জ্যৈষ্ঠের গরমে যেরকম বুক শুকায় যায়, পদ্মার চরে সারাদিন বয়া থাকলে যেরকম বুক শুকায় যায়, এরকম বুক শুকাইতেছিল, পানির পেলা বাড়ি গেছে গায়ের থেকে, তো বলছে দেও পানি, পানির দিকে যেতেছিল, পানি পিছনে যেতেছিল, বলে দিতে পারি, 500 বৎসরের বন্দেগি দিতে হবে, বলছে 500 বৎসরে দিয়া দিলে থাকবেটা কি, তো দর কষাকষিতে 250 বৎসর আসছে, বলছে জান বাঁচানো ফরজ, ফতুয়া দিয়ে 250 দিয়া পানি এক পেলা খেয়ে দিচ্ছে, আল্লাহ বলছে আরেকটু আগে নিয়ে যা, যা খাইছে মরিচিকার মতো শুকায় যাবে, 2 মিনিটে শুকায় গেছে, পিপাস আরো প্রবলতা বাড়ছে, আবার পানি আসছে, আবার আসছে পানির পেলা, এইবার ফেরেশতা বলছে যে বাকি 250 বৎসর দিলে দিতে পারি, বলছে যান বাঁচানো ফরজ, ভাই জানি 500 বৎসর সাফা, এইবার নিয়ে আসছে, আল্লাহ বলে এইবার নিয়ে আয় চালা হিসাব কিতাব, 500 বৎসরের শ্বাস নিঃশ্বাস কতগুলো, এটার জন্য কি করছিস, সমুদ্রের ভিতর থেকে মিঠা পানির ঝর্ণা বাহির করছি তোর জন্য, ওটার জন্য আনসোস কি, এক একটা যখন শুরু করছে তো কাইতিয়া বলছে আল্লাহ তোর মেহরবানি যদি বাঁচায় আনিস, বুঝেই দিতে পারবি, এই মানুষটার বাচ্চা ভাবা উচিত ছিল, আজকে ভাবি আমরা, কিন্তু যেটা ভাবি ওটার পিছনে কিচ্ছু নেই, কিন্তু আমি যে ভাবনার কথা বলতেছি ওটার পিছনে রাখা আছে, অনবরত এক টানা 70 বৎসর চলার পরে বন্দেগি করার পরে যেখানে না পৌঁছবে, আপনি এর চেয়েও 100 কদম আগে যেয়ে পৌঁছবেন সামান্য ভাবনা, আজকে মানুষকে ভাবনা ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ, শরীরটার প্রত্যেকটা অঙ্গকে ভান্ডার জওহারের ভান্ডার বানায় দিছে, সময় তো অল্প, মাগরিব থেকে এশা পর্যন্ত খোলার সুযোগ আমার কাছে নাই, এর জন্য শুধু ইশারা দিয়ে দিতেছি, অঙ্গের এক একটা অঙ্গ আল্লাহ ভান্ডার বানায় দিছিলেন, ভান্ডার
কিন্তু মানুষটা জানে না, এই মানুষটা জানেও না ভাবেও না যে এটা আমাকে কেন দিছে, এতগুলো রিলেশনশিপ আমার সাথে কেন জুড়লেন, আমাকে এত বড় ভান্ডার কেন বানাইলেন, আবার ঘোষণা কেন দিলেন, তাও নবীজির মাধ্যমে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। হ্যাঁ, যার চেয়ে সত্যবাদী কেউ নেই, সাদিক আল মাসদুক উনি, আর উনি যেটা সংবাদ দিচ্ছেন ওটা আল্লাহই সংবাদ দেওয়া দিতে বলছেন। আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, উনি কখনো আল্লাহর হুকুম ছাড়া কিছু বলেন না, ঠোঁটেই হেলান না, আল্লাহর হুকুম আসলে বলে, আল্লাহর হুকুমের মাধ্যমে আমাদেরকে সতর্কিত করছেন। আমাদের সবার দৃষ্টি কাটতে চাইছেন, দৃষ্টি কেড়ে নিতে চাইছেন, আমাদের প্রেম গুলাকে ঘুরাইয়া দিতে চাইছেন, আমাদের এটাকে ওয়াশ করতে চাইছেন এটাকে। আজিজও রাগ হবেন না, শুধু আমাদের অ্যান্ড্রয়েড সেট আর আমাদের কম্পিউটারে ভাইরাস ঢোকে না, আমাদের এইখানেও ভাইরাস ঢোকে, আমাদের এইখানেও ভাইরাস ঢোকে, শুধু অ্যান্ড্রয়েড সেট আর কম্পিউটারকে মাঝে মাঝে ফ্ল্যাশ প্রোগ্রাম নামায়া ফ্ল্যাশ দিতে হয় না, মাঝে মাঝে এটাকেও ফ্ল্যাশ দিতে হয়। ফ্ল্যাশ বুঝেন তো, ভাইরাস মুক্ত করার জন্য যে ফ্ল্যাশিং সিস্টেম, মাঝে মাঝে এটাকেও দিতে হয়, এটাকেও দেওয়া দরকার, কারণ এটার ভিতরে ভাইরাস ঢোকে, এটার ভিতরে ভাইরাস ঢোকে। হ্যাঁ, এটাকে ভাইরাস ঢোকে। আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু বলেন না, মানে ইতামাদা আলা আকলিহি তাল্লা, শোনো শোনো তোমার এটার ভিতরে ভাইরাস ঢোকে, বিদায় এটার পিছনে যদি চলতে থাকো তো মৃত্যুর এক মুহূর্ত আগে হলেও তোমাকে এটা উইকেট ঘেরায় দিবে, তোমার উইকেটকে ফালায়া দিবে, তোমাকে রাস্তার থেকে কিক দিয়া দিবে, কিক সঠিক রাস্তার থেকে তোমাকে সরায়া দিবে, তোমাকে গোমরা কইরা মৌতের হাতে উঠায় দিবে। মানে আপনি যদি বলে করে যে আলী রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া আমি মানি না, আপনি না মানতে পারেন, পরিণতি কি হবে এটার জন্য অপেক্ষা করতে হবে। আকদাহুম আলী, আল্লাহর রাসূল বলছে আকদাহুম আলী, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীকুম বাবুহা, ওই আলী, ওই আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সর্দারদের, যুবকদের সর্দারদের আব্বা, মহিলাদের সর্দারনি স্বামী, মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা, যার ঘরটা আলী, আল্লাহর রাসূল বলছে আলী তুমি কি এই কথায় রাজি না, আমার জান্নাতের ঘরটার সামনে তোমার ঘরটা হবে, বরাবর মধ্যখান দিয়ে গলিটা হবে, তুমি ওই পারে আমি এই পারে, বারিন্দায় দাঁড়াইলে তুমি আমাকে দেখবে, আমি দাঁড়াইলে তোমাকে দেখবে, আমি মেয়েকে দেখা ছাড়া তো থাকতে পারি না, আমাকে হাইটা তোমার বাড়িতে মেয়েকে দেখতে যাবে যাইতে হবে না, আমি ফাতেমাকে আমার ঘরে দাঁড়াবো আর ফাতেমাকে আমার ঘরের সামনে দেখবো, ফাতেমা দাঁড়াবে আমাকে দেখবে, দুইজন দুইজনের চোখের দিকে কখনো উজ্জ্বল হবে না। আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মানি ইতামাদা আলা আকলিহি তাল্লা, যে আকলের পিছে দৌড়াবে আকল তার উইকেট ফালাবেই ফালাবে, মৃত্যুর এক মুহূর্ত আগে হলো তাকে রাস্তার থেকে কিক মারবেই মারবে, সে গুমরা হবেই হবে। আলী রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া, ইচ্ছা আপনি মানতে পারেন না মানতে পারেন, আপনার অভিরুচি, আজকে স্বাধীনতা দিছে বিদায় আপনি বলতে পারেন আমি মানলাম না, কিন্তু পরিণতির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলার কথা যে না মানবে তার পরিণতির জন্য অপেক্ষা করতে হবে, যদি আপনি সন্দেহ রাখেন তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। দুনিয়ার কেউ জানতো না জানাজা নিয়ে আসছে আল্লাহ রসুলের সামনে, দুনিয়ার কেউ জানতো না জানাজা নিয়ে আসছে আল্লাহ রসুল, জানাজা পড়ানোর জন্য বাহির হয়েছে, জিব্রিল আলাইহিস সালাম কানে কানে জানি কি বলা দিছে, বাহির হয়ে বলছে সল্লু আলা আখিকুম, তোমরা নানা জানাজা পড়ো, ইয়া রসুল আল্লাহ আপনি পড়বেন না, স্যার দিলে ওসমানের জন্য দাগ কাটা আছে, যার দিলে ওসমানের জন্য দাগ কাটা থাকে তার জানাজা নবী পড়া না। আপনি আলী রাদিয়াল্লাহু তাআলার ফতোয়ার ভিতরে দিলে দাগ কাটবেন? হ্যাঁ, আর ভাববেন কিয়ামতের দিন হাউজে কাউসার আপনাকে পান করা দিবে? ইম্পসিবল, সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিব্রিল কানে কানে বলে দিবে ওর দিলে আলীর জন্য দাগ ছিল, রাদিয়াল্লাহু তাআলা আনহু, পানি দেওয়া যাবে না, আল্লাহ রাসূল চিৎকার দিবে, চিৎকার
চিৎকার। এক হাদিস মনে উঠলো অনেকদিন পরে, এই জন্য বলতেছি আর কি, এটা বলতাম না। আল্লাহর রসুল আর আলী রাদিয়াল্লাহু তাআলা একা বসা, আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রসুল বলতেছে, আলী তোমাকে কি বলবো, জান্নাতের কিয়ামতের দিন বুড়াদের সর্দার কে হবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য? বুড়াদের সর্দার কে হবে? রসিয়া রাসূলুল্লাহ বলেন, ওই সময় দুজন আসতেছিলেন হাঁটতে হাঁটতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল দেখে খুশি হয়ে বলতেছে, এই দুইজন হবে জান্নাতে বুড়াদের সর্দার, এই দুইজন হবে জান্নাতে বুড়াদের। ও বুড়ারা আমাদের সর্দার হবে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের দুইজনের হাতে থাকবে ঝান্ডা, বুড়াদের ঝান্ডা। জওয়ানদের ঝান্ডা তো দুইজনের হাতে থাকবে, মেয়েদের ঝান্ডা একজনের হাতে থাকবে। হঠাৎ আল্লাহর রাসূলের চেহারা মলিন হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, খুশির ভিতরে চেহারা মলিন হয়ে গেল কেন? মলিন হয়ে গেল কেন? বলে, এই দুইজনের জন্য আমার উম্মতের কারো কারো দিলে দাগ থাকবে, দাগ থাকবে, দাগ থাকবে। কিন্তু আমি শয়তানকে দেখতেছি, শয়তান বলতেছে, দোয়া করতেছে, কি দোয়া করতেছে? আল্লাহ যাদের দিলে উমর আর আবু বকরের, আবু বকর আর উমরের জন্য দাগ থাকবে, ও মালিক এদেরকে যেই দুটোকে দিবা, আমি আমি চির অভিশপ্ত হইতে পারি, ওই মালিক ওই দুটোকে তুমি আমাকে। আলী আলী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কারো দিলে দাগ থাকবে, আমরা করছি কি, আমরা কি করছি? আল্লাহ রাসূল বলেছে থাকবে, বলছে আমাদের কি কেউ ভালোবাসবে? বলে অবশ্যই ভালোবাসবে, অবশ্যই অবশ্যই ভালোবাসবে। কিন্তু ভালোবাসলে কি হবে, তোমরা এদের জন্য কি করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা আমাদেরকে ভালোবাসবে এদের জন্য আমার চাইরা না শুনুয়া না আমলের থেকে চাইরা না আমল জিন্দেগির দিয়া দিবে। আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি কি দিলা? আমিও চাইরা না দিয়া দিলাম, আমিও চাইরা না দিয়া দিলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লেখো আমার উন্নতির জন্য দিয়া দিবা। আল্লাহর রাসূল একদিন বলতেছিলেন, শুনেন শুনেন, আপনাদের বিজ্ঞানের কথা বলতেছি, আকাশে যতগুলা তারা আছে না, বিজ্ঞান বলতেছে গুনতে গেলে 200 কোটি বছর লাগবে, 200 কোটি বছর। এটা আপনাদের বিজ্ঞানের তথ্য, সার্চ দিয়ে দেখেন, এখনই সার্চ দেন, 200 কোটি বছর লাগবে। একদিন আম্মাজানকে আল্লাহ রাসূল বলতেছেন, আম্মাজান জিজ্ঞাসা করতে, জিয়া রাসূলুল্লাহ, আকাশের তারা সমান নেকি কারা হবে? তো বলছে হবে, বলছে কার? বলছে উমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, আম্মাজানের চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা তোমার আব্বার নাম বলিনি, এদিকে চেহারাটা মলিন? বলছে অবশ্যই। বলছে তোমার আব্বার নেকি দুনিয়ার কেউ মোকাবেলা করতে পারবে? শত কোটি বৎসর যে তারা গুনতে লাগবে, হায় হায়, সাহাবাদের মহব্বত ইনশাআল্লাহ যার দিলে থাকবে, সাহাবাদের কথার উপরে যে চোখ বন্ধ করে লাপাই বলে দিবে, আমার বিশ্বাস এদের নেকি দিয়ে আমরা পার হয়ে যাবো, আমাদের নেকি আছে। তো বলছে ওমর তুমিও লেখো, দুজনে লেখছেন, জিবরিল আলাইহিস সালাম চলে আসছে। বলছে জিবরিল অবেলা, বলছে যা লেখাইছেন ওটা আল্লাহ নিয়ে যেতে বলছে, আল্লাহ কি বলছে নিয়ে যেতে বলছে। বলে কেন? বলে আল্লাহ এটা নিজের কাছে সুরক্ষিত রাখবে, কিন্তু বলছে আপনাকে একটা সিগনেচার করে দিতে। আল্লাহ রসুল সিগনেচার করে দিছেন, মোহর মেরা দিছেন। তো জিবরিল আসতাম নিয়ে গেছেন, আবার আসছেন, বলছে আল্লাহ কি করছে এটা? বলে আল্লাহ এটার উপরে নিজে সাক্ষী হয়েছে, আমাকে বলছেন সাক্ষী হইতে, আরশ বহনকারী ফেরেশতাকে বলছেন সাক্ষী হইতে, মিকাইল ইসরাফিল মালাকুল মউতকে বলছেন সাক্ষী হইতে, তারপরে রেখা দিতে বলছেন, আল্লাহ রেখা দিছেন, কিয়ামতের দিন আল্লাহ এটা বাহির করবে এবং আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে রাখবে, যে তোমাদের চেহারা চেহারা ন্যাক দিতে চাইছে উম্মতে মুহাম্মদীকে, আজকে আমি এটা বাহির করলাম,
আর তোমাদের চেহারা না চেহারা না নেট দিয়ে আমি উম্মতে মুহাম্মদের কাছে গিফট দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কউল, আমি চলে যেতেছি যেখান থেকে বাহির হয়ে গেছি ওইখানে। আজকে মানুষ ভাবে না, এই আকলটা আল্লাহ দিছিলেন, ভাবে না যে আমার ভিতরে এত রত্ন কেন রাখলেন, এত রিলেশনশিপ আল্লাহ আমাকে কেন দিলেন। মেরে আজিজও কথা শেষ জায়গায় চলে আসছি, আমাদের সমস্ত ভান্ডার সমস্ত রিলেশনশিপ সব কিছু আল্লাহ আমাদেরকে দিছেন, এটার উদ্দেশ্যই হলো মালিককে পাওয়া, মালিককে রাজি করা, আল্লাহকে পাওয়া আর আল্লাহকে, আল্লাহকে পাওয়া আল্লাহকে মনে থাকবো, আল্লাহকে পাওয়া আর আল্লাহকে রাজি করা, সব রিলেশনশিপ এটার জন্য। রিলেশনশিপ দিয়ে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে রাজি করা যায়, সব রিলেশনশিপ। হায় হায় হায়, আল খালকু ইয়া আল্লাহ, পুরো সৃষ্টি আল্লাহর পরিবার, পুরো সৃষ্টি, পুরো সৃষ্টি আল্লাহর পরিবার। নাহলে আল্লাহ কোনো দিন বুঝাইতেন না আমাদের, আল্লাহ আমাদেরকে বুঝান বাধ্য করেন না। আমরা অনেকজনে মনে করি পজিশন পাওয়ার পরে, একটা পজিশনে উঠার পরে আমরা হয়তো হারায় যাই, আমরা আল্লাহকে ভুলে যাই, পজিশনের কুয়াশায় আমরা হারায় যাই। মানুষ যেরকম কুয়াশায় দ্বীপ দেখে না, আপনাদের পদ্মার চরে যখন কুয়াশা চতুর্দিক থেকে গাইলা বসে, তখন যেরকম সকালবেলা কিচ্ছু দেখা যায় না, রাগ হবেন না, আমরা প্রত্যেকেরই একটা ব্যক্তিত্ব আছে, ব্যক্তিত্ব পজিশন পাওয়ার পরে আমরা হারায় যাই, ব্যক্তিত্বের পজিশনের কুয়াশার ভিতরে আমরা অন্ধ হয়ে যাই, কিচ্ছু দেখি না। কিন্তু আল্লাহ মানুষকে বুঝাইতে চেয়েছে, নাহলে আল্লাহ এটা কোনোদিন বুঝাইতেন না। আমি হাদিস থেকে একটা কাহিনী নিয়ে আসতেছি রেফারেন্স হিসাবে, আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছেন, বাধ্য করতে চেয়েছেন না, বাধ্য করলে আমাদের মান ক্ষুণ্ণ হবে, আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে, আমাদের আত্মমর্যাদার উপরে দাগ আসবে। এই জন্য আল্লাহ মানুষকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না, কেননা কুদরতি হাতের তৈরি, হুকুমের তৈরি না, আল্লাহ নিজেই আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, আল্লাহ সদিচ্ছা আমাদের মাথার শ্রেষ্ঠত্বের মুকুট বসাইছেন, আল্লাহ সদিচ্ছায় সৃষ্টির ভিতরে আমাদেরকে সুন্দর বানাইছেন, আল্লাহ সদিচ্ছায় আমাদেরকে দুনিয়া আখেরাতের আধিপতি বানাইছেন, দুনিয়া আমাদের আখেরাতও আমাদের, আল্লাহ সদিচ্ছায় সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন। নাইলে আপনি আকাশে উড়াবেন লোহা, পানিতে বাসাবেন লোহা, ইম্পসিবল ছিল। আল্লাহ যদি আকাশের পরিধি আমাদের অধীন না করতেন, তাহলে কোনোদিন আমরা প্লেন উড়াইতে পারতাম না। আল্লাহ মাঝে মাঝে দেখায় আপনাদের বিদ্যা, সারা দুনিয়া এখন বিদ্যার দৌড় চলতেছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সবাই এই কার্ডের ভিতরে, ভিজিটিং কার্ডের ভিতরে তার বিদ্যার পরিচয় লেখা আছে, কতটুকু বিদ্যা। সারা দুনিয়ায় বিদ্যার তুফান চলতেছে, এডুকেশনের তুফান চলতেছে, ঠিক না? এক করোনা ভাইরাস দিয়ে আল্লাহ জিরুর নিচে নামায় নিয়ে আসছে, প্রফেসর চাহের প্রফেসর কিসের রাগ করেন না, করোনার সামনে তুমি চাহের অজ্ঞ ছোট্ট একটা ভাইরাস দিয়া, ঠিক না? মুফতি অজ্ঞ, মহাদ্দেশ অজ্ঞ, ইমাম অজ্ঞ, হুজুর অজ্ঞ, সব অজ্ঞ, ছোট্ট একটা ভাইরাস দিয়ে আল্লাহ দেখা আসছে, আল্লাহ বাধ্য করছে, ভ্যাকসিন বানায় নিয়ে আসছেন, 100% কার্যকরী ভ্যাকসিন, ডাক্তার লিখে দিতে পারবে 100% কার্যকরী? হ্যাঁ পারবে লিখে দিতে? ইম্পসিবল। বলতেছে আশার আলো দেখতেছি, ঠিক না? কি আশার আলো দেখতেছি, এখন আশার আলো দেখতেছি, আশা দেখে নাই, আশা পুরো পুরো আশা নাই এটার ভিতরে। হায় হায়, আপনি আমাকে বুঝাইতে হবে না ধরে আসিস। আমি বহু ডাক্তারকে জিজ্ঞেস করছি, চক্ষু তো একটা ছোট অঙ্গ, ঠিক না? সব দেখার দিক দিয়ে চক্ষু সবচেয়ে আমাদের অঙ্গের ভিতরে সবচেয়ে ছোট, না ঠিক না? সারা দুনিয়ার চোখে ডাক্তারদেরকে জিজ্ঞাসা করেন, গবেষণা চলতেছে কতদূর পর্যন্ত পৌঁছলা, ওই পার কখন আসবে, তো সারা দুনিয়ার ডাক্তার যদি হয় বুদ্ধিমান হয়, ও বলবে পারি মাত্র দিছি, ওই পার কোথায়, ওই কুল কোথায়, এটা আমাদের জানা নাই। ছোট্ট একটা চোখে যে মালিকই কুদরত ফিট করতে পারে, ওই মালিক কত বড়, ভাবেন ছোট্ট একটা চোখে মালিক এত বড় কুদরত ফিট করছে, যে সারা দুনিয়ার ডাক্তার, চোখের ডাক্তার স্পেশালিস্ট
প্রফেসর গবেষক এই কথা বলতে বাধ্য যে মাত্র পাও রাখলাম ওই কুল কোথায় ওই পার কোথায় মাত্র আমরা শিমুলিয়া ঘাটের থেকে ফেরি ছাড়লো কিন্তু কিন্তু কাঠাল কি জানি কাঠালবাড়ি ঘাট কোথায় ওটা জানি না কবে পৌঁছবো জানি না ফেরি তো দেড় ঘন্টায় পৌঁছবে কিন্তু আমাদেরটা কবে জীবনে পৌঁছবে কি পৌঁছবে না এটাও জানি না সত্য তো যে আল্লাহ এতটুকু চোখে কুদরত ফিট করতে পারে ওই আল্লাহ কত বড় ওই আল্লাহ কে আল্লাহ মাঝে মাঝে মানুষকে বুঝায় মানুষ মানুষের বিবেকের উপর আবার বুঝায় আজকে যেরকম আমরা হারায় যাই ব্যক্তিত্ব পাওয়ার পরে কুয়াশায় পড়া যায় আল্লাহ মাঝে মাঝে জিরুতে আনে জিরুতে এই জন্যই তো আবহাওয়াবিদরা সিগনাল উপরে করে নিচে করে আল্লাহ বুঝায় সিগনাল উপরে কখনো নিচে ঠিক না সিগনাল উপরে করতে করতে 10 নম্বর বিপদ সংকেত পর্যন্ত চলে যায় এরপরে বলে আমাদের কাছে নাম্বারও নাই এর চেয়ে এর উপরে লাল ফ্ল্যাগও নাই ঠিক না 10 এর উপরে আবহাওয়াবিদদের কাছে কোনো সংখ্যা আছে না আছে না হ্যাঁ আর ওই ফ্ল্যাগের চেয়ে লাল কোনো ফ্ল্যাগ আছে না না শেষ আল্লাহ বুঝা তোকে জিরুর কাছে নিয়ে আস আটটু ধাক্কা দিলে পুরা জিরু এই জন্য মেরে দোস্ত ভাবা উচিত ছিল আল্লাহ আমাকে রাজি এটার জন্য আল্লাহ আমার ভিতরে জবাব দিয়েছে আমি যেন আল্লাহকে আল্লাহকে রাজি করি আল্লাহকে পাইয়া দিই সব রিলেশনশিপ গুলো এই জন্যই ছিল সম্পর্ক গুলো এই জন্যই ছিল তার পিছনে এটি কারণ এটি আল্লাহকে রাজি আল্লাহকে পাওয়া এই দুটোই ছিল উদ্দেশ্য আমার শরীরের চৌহার ভান্ডার এটা দিয়ে উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি করা আল্লাহকে পাওয়া কিছু পাইয়া না কিন্তু আল্লাহর এটার পিছনে ওয়াদাও আছে অঙ্গীকারও আছে আমাকে পাইলে কি হবে না পাইলে কি হবে ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই আমাকে যদি পাস তাহলে সব পাইতে হবে না তোর পাইতে হবে না সবাইকে তোকে পাওয়া দিব তোর কিচ্ছু পাইতে হবে না সবাইকে তোকে সব তোর দুয়ারে আইনা রাখে রেখে দিব শুধু সৃষ্টি না আমি মালিকও তোর হয়ে যাব আমি মালিকও তোর আমি মালিক যখন তোমার হয়ে যাব তো মালিকের সমস্ত ভান্ডার তোমার যদিও উদাহরণটা বড় ছোট হয়ে যাবে হারুনুর রশিদ কোন সময় মেলা বসাইছিলেন এই কথা বইলা ইয়াস তার নামের একজন কৃত দাস ছিল যার সাথে তার বন্ধুত্ব সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা ছিল সবচেয়ে বেশি ভালোবাসত ইয়াসকে মন্ত্রীরা পর্যন্ত ঈর্ষা করতো এত ভালোবাসে কেন একটা কৃত দাস কিন্তু তার বুদ্ধির কোনো জুড়ি ছিল না সে বড় বুদ্ধিমান ছিল বাদশাহ তার বুদ্ধিকে দান দিতেন কিন্তু মন্ত্রীদের মনের ভিতরে বড় খোঁচা ছিল হিংসা ছিল বিদ্বেষ ছিল তো মেলা বসায় দিয়ে বসে আজকে যে যেটা ধরবে ওটার মালিক সে সবচেয়ে দামি বিরাট আর এখানে নিজের সামনে বস্তুটা তার সামনে রাখা ছিল ইয়াস মাথার কাছে দাঁড়ায়ছিল মন্ত্রীরা পর্যন্ত এক হাতে কাপড় ধরে আরেক হাতে গুটাইতে শুরু করছে যে যেটা ছিনায় নিতে পারতেছে বাদশার ঘোষণা কিন্তু ইয়াস দাঁড়াই আছে একটাও উঠায় না তো বাদশাহ অপারক হয়ে বলছে দামিটাই তো আমার সামনে রাখা তুই হাত লাগা বলছে আপনার ঘোষণা সত্য আজকে যে যেটার উপরে হাত রাখবে সেটার মালিক বলছে অবশ্যই চলতেছে তো ওই খেলাই দেখিস না যেটার উপরে যে হাত রাখবে বলে আমি আপনার উপরে হাত রাখবো রাজত্বের মালিক আপনি আমি আপনার মালিক রাজত্ব আমার তো বাদশাহ তার বুদ্ধির পরিচয় দেখাইছে দুনিয়াকে আল্লাহ যেন এমনই বলতেছে ও মানুষ আমাকে পাইয়া দাও আমাকে রাজি কর জগৎ তো আমি আল্লাহ তোর জগৎ তো এই কথাটা সাহাবাদের এখানে সেভ ছিল সেভ ওনাদের মেমোরিতে এটাই ছিল আর কিচ্ছু ছিল না আজকে আমাদের মেমোরি গুলাতে ফ্ল্যাশ হয়ে গেছে এটা ফ্ল্যাশ হয়ে গেছে ফ্ল্যাশিং বুঝেন মাঝে মাঝে মোবাইলে ফ্ল্যাশ দিতে হয় না আমাদেরটা পুরো ফ্ল্যাশ হয়ে আমাদের মেমোরি বড় ছোট্ট হয়ে গেছে কয়েক এমবির হয়ে গেছে শুধু দুনিয়া সেভ হয়ে গেছে আর কিচ্ছু সেভ করতে পারতেছি না